আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে আমরা ওনার পরিচয়টা জানতে চাইবো। স্যার, আপনার নামটা কি? সুজাত আলী। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা জেলা থেকে এসেছেন। কুমিল্লা জেলার কোথা থেকে স্যার? বুড়িচং থানা থেকে। স্যার, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? বাতের সমস্যা ছিল। আর কি ধরনের সমস্যা ছিল বাতের? জি জি। আচ্ছা, আপনার পায়ের যে রোগ সেটা তো সমস্যা ছিল। এখন ভালো আছেন আপনি? আচ্ছা, এখানে আমরা ওনার ছেলেকে পেয়েছি। আমরা একটু ওনার কাছ থেকে একটু ডিটেইলস জানতে চাইবো। স্যার, আপনার নামটা কি? সাইফউদ্দিন। আচ্ছা, আপনার বাবা মূলত এই ডিপিআরসি হসপিটালে প্রথম কি সমস্যা নিয়ে আপনারা ওনাকে ভর্তি করেছিলেন? কত বছর যাবত এই সমস্যা? দুই বছর। আচ্ছা, এটা নিয়ে তারপর আমার একজন মানে কাকা হয়, উনি আমাদেরকে এই রেফারেন্স দিচ্ছে যে এখানে ভালো ট্রিটমেন্ট হয়। আমরা আসছি, আসার পরে এখানে মানে পরীক্ষা টিকা করে দেওয়ার তারপর স্যার বললো যে এখানে এক মাস মধ্যে থাকতে হবে। তারপরে অপারেশনের কথা বলছে, বাট এ বয়সে তোমার অপারেশন করা সম্ভব না, তাই বলছে যে ওষুধ বাট বিভিন্ন থেরাপি দিয়ে ওনারে মানে সুস্থ করা যাবে মোটামুটি। আপনার বাবা এখন সম্পূর্ণ সুস্থ, মানে উনি আগের মতো স্বাভাবিক ভাবে উনি হাঁটাচলা করতে পারছেন। ওনার যে দৈনন্দিন কাজগুলো সেগুলো উনি ঠিক মতোই করতে পারছেন। হাঁটাচলা থেকে শুরু করে নামাজ পড়া সবকিছু উনি ঠিক মতো করতে পারছেন। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যখন ট্রিটমেন্ট নিয়েছেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা অন্যান্য স্টাফ, তারা কি টাইম টু টাইম আপনাদের সেবা করেছে? কোনো অসুবিধা হয়নি, সব রকম ট্রিটমেন্ট আপনারা সময় মতো পেয়েছেন? ডাক্তার সাহেবও ঠিক মতো আপনাদের ট্রিটমেন্ট করেছেন? টাইম টু টাইম আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার বাবা যেমন গত অনেক বছর ধরে উনি বিভিন্ন রকম কষ্টে উনি ভুগেছেন, ওনার হাঁটুর ব্যথার সমস্যা ছিল, ওনার বাতের সমস্যা ছিল, তো এটাতে উনি বয়স্ক মানুষ, উনি অনেক কষ্ট পেয়েছেন, অনেকে হয়তো এটার জন্য অপারেশনের কথা ওনাকে বলেছেন, সাজেস্ট করেছেন। তো আপনারা এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট থেকে আপনারা এখন সম্পূর্ণ সুস্থ। তো এরকম আপনার অসংখ্য মা বোন বা ভাই আছেন আমাদের যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, তারা হয়তো বুঝতে পারে না কোন ডক্টরের কাছে গেলে তাদের জন্য ভালো হবে। তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি মনে করি যে অন্যান্য ডাক্তার বা অন্য আছে না, যে ওখানে একবার উপরে আসুন, তারপর দেখেন যে স্যার কি ধরনের ট্রিটমেন্ট দেয়। আমি মনে করি যে আসলে অনেক ভালো ট্রিটমেন্ট দেয় স্যার, তো আপনি আসেন একবার দেখেন। এটা আপনাদের বিশ্বাস যে আপনারা যেহেতু উপকৃত হয়েছেন, কেউ যদি একবার ওনার কাছে আসেন, আপনাদের বিশ্বাস যে অবশ্যই তিনিও ভালো উপকৃত হবেন। 100% না হোক তাহলে 99% বা 98% তো মোটামুটি সুস্থ হয়ে যাবে। অনেক ভালো বলেছেন। আচ্ছা, সবশেষে জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনারা যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন বা সেবা পেয়েছেন, সেই তার মান কি আপনারা আউট অফ 10, 10 এর ভিতরে আপনারা কত নাম্বার দিবেন বলেন? 9 দিবেন। বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।